এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের বিপদ কাটতে না কাটতেই দুই বাংলায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত চলবে প্রচণ্ড তাপপ্রবাহ ঘূর্ণিঝড় মোকার ছেড়ে যাওয়া জড়িও বাষ্পের জেরে সোমবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও সন্ধ্যের পর মাঝারি বৃষ্টি সাথে ঝোড়ো হওয়ার দাপট থাকবে তবে বৃহস্পতিবার থেকে শক্তিশালী কালবৈশাখীর জেরে আরও বাড়বে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে চলতে পারে ঝোড়ো হাওয়া পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি জেলায় রয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে একটানা ঝড় বৃষ্টির কারণে রাজ্যে কমবে তাপমাত্রা এর জেরে অস্বস্তিকর গুমট গরম থেকে মিলবে স্বস্তি তবে আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টি শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে প্রচন্ড তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর এসবই বিস্তারিত জানিয়ে এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকাল থেকেই চড়া রোদ গরমে কার্যত নাজিয়াল অবস্থা শহরবাসীর দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বেড়েছে তাপমাত্রার পারদ তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বদলাবে আবহাওয়া বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঠিক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে কুড়ি তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রপাতের সম্ভাবনা পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস কুড়ি তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা একই রকম থাকবে তারপর একুশ তারিখ থেকে ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হতে পারে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে অবশ্য একুশ তারিখ পর্যন্ত কিছুটা একই রকম পরিস্থিতি বজায় থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের সারাদেশেই ঝড় বৃষ্টি বেড়েছে বুধবার সতেরোই মে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ু হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে আজ বুধবার সন্ধ্যার মধ্যে ঢাকা ফরিদপুর মাদারীপুর কুমিল্লা ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝরু হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ সংকেতে দেখাতে বলা হয়েছে এছাড়াও বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝরু হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেতে দেখাতে বলা হয়েছে